রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা আমরা আগে পড়েছি ছোটোবেলায় রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা কিছুটা হলো জানি একটা এক্সপেরিমেন্ট দিয়ে আমি কথাটা বলতে শুরু করি এটা একটা ঠিক লেড কন্টেনার এই থিক লেড কন্টেনারের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রাখা আছে এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাকে যদি রেখে দিই এ সবসময় কিছু জিনিস ডিকে করতে থাকবে কী কী ডিকে করবে তিনটে জিনিস আলফা বিটা আর গামা আমি ধরলাম এই দিকে একটা পজিটিভ প্লেট রেখেছি আর এই দিকে একটা নেগেটিভ প্লেট রেখেছি এখান থেকে যে তিনটে পার্টিকল বেরোবে তার মধ্যে আলফা পার্টিকলটা বেরিয়ে এই দিকে বেঁকে যাবে কেন আলফা সরি আমি ভুল করছি এটা নেগেটিভ এটা পজিটিভ আলফা পার্টিকলটা বেরিয়ে নেগেটিভের দিকে বেঁকে যাবে কারণ কি আলফা পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জড বিটাটা বেরিয়ে পজিটিভের দিকে বেঁকে যাবে বিকজ বিটা ইজ দ্য ফ্লো অফ হাই স্পিড ইলেকট্রন্স আর গামাটা এখান থেকে সোজা বেরিয়ে আনডেভিয়েটেড হয়ে চলে যাবে এখানে কয়েকটা জিনিস বলার আছে ফার্স্ট অফ অল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কারা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হলো সেই সব এলিমেন্ট যাদের নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়ন্সকে ধরে রাখার জন্য যতটা বাইন্ডিং এনার্জি প্রয়োজন সেই পরিমাণ এনার্জির চেয়ে বেশি নিউক্লিয়ন্স আছে মানে যতগুলো নিউক্লিয়ন্সকে ওই এনার্জিটা ধরে রাখতে পারে তার চেয়ে বেশি পরিমাণ নিউক্লিয়ন্স আছে মানে এই রুমটার মধ্যে হয়তো খুব বেশি হলে পঞ্চাশ জন দাঁড়াতে পারবে আমি পঞ্চাশের বদলে যদি এই রুমটার মধ্যে আশি জনকে ঢুকিয়ে দিই তাহলে এই যে এক্সট্রা তিরিশ জন এরা তো এখানে আরামে দাঁড়াতে পারবে না কিছুক্ষণ পর এদের মধ্যে থেকে একজন দুজন করে এই রুমটা থেকে বেরোতে থাকবে প্রথমে একদম প্রথমে মানে আশি জনকে যখন আমি খুব জোর করে এই রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি প্রথমেই এইখানে সাফোকেশন হওয়ার জন্য হয়তো জন বেরিয়ে যাবে তাহলে প্রথমে যখন আশি জন ছিল ইনিশিয়ালি যখন সংখ্যাটা আশি ছিল তখন বেরিয়ে গেল কতজন জন। এখন সংখ্যাটা কত সত্তর সত্তর জন যখন আছে তখন আগের মতো অতটা অস্বস্তি হবে না বাড়ির ভেতরে তখন এই জনের মধ্যে থেকে বেশ কিছু জন আবার বেরোবে কিন্তু সেটা আগের মতো দশ নয় দশের চেয়ে কম হয়তো সত্তরের মধ্যে বেরোলো ছজন তার মানে কি রেটটা কমে গেল, আগে আশিতে দশজন বেরোচ্ছিল সত্তরে ছজন বেরোলো এখন সিক্সটি ফোর আছে সিক্সটি ফোরের মধ্যে থেকে হয়তো দেখবো চারজন বেরোলো ঠিক আছে এখন কত আছে আর আছে সিক্সটি তার মধ্যে থেকে হয়তো দুজন বেরোলো এইভাবে যত ইনিশিয়াল নাম্বার অফ পার্টিকেলস বা ইনিশিয়াল নাম্বার অফ পারসেন্স প্রেজেন্ট ইনসাইড দিস রুম এই সংখ্যাটা যত কমতে থাকবে তত এই ডিকে হওয়ার রেটটা কমতে থাকবে তার মানে নিউক্লিয়ন্সগুলোকে ধরে রাখার জন্য নিউক্লিয়াসের ভেতরে যে পরিমাণ বাইন্ডিং এনার্জির প্রয়োজন ছিল প্রথমে যেহেতু সেই এনার্জিটা ছিল না পরেও হয়তো নেই কিন্তু পরে সেই এনার্জির পরিমাণটা হয়তো বাড়ছে না কিন্তু ওই ভেতরে যে এক্সেস রেটটা সেটা কমতে থাকছে এই এক্সেস রেটটা কমার জন্য ডিকে রেটটাও কমে যাচ্ছে এই যে প্রসেস এই যে ডিকে হওয়া বেরিয়ে যাওয়া নিউক্লিয়ন্সগুলো তো ডাইরেক্ট বেরোচ্ছে না নিউক্লিয়ন্সগুলো কিছু রে হিসেবে বেরোচ্ছে তো এই যে রে হিসেবে বেরোনো এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি আর ডিকে রেটটাকে আলাদাভাবে বলা হয় অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি রেট এবার আসি যে কি কী বেরোয় আমি এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি আলফা বিটা গামা এই তিন ধরনের পার্টিক্যাল বেরোচ্ছে আলফা পার্টিকেল কি আলফা পার্টিকেল হচ্ছে আমরা জেনারেলি আলফা পার্টিকেলকে এভাবে লিখি হিলিয়ামের নিউক্লিয়াস হিলিয়ামের নিউক্লিয়াসে কি থাকে এদিকে দুই এদিকে চার মানে হিলিয়ামের নিউক্লিয়াসের ভেতরে দুটো প্রোটন থাকে আর দুটো নিউট্রন থাকে তো হিলিয়ামের নিউক্লিয়াসে যেহেতু দুটো প্রোটন আছে তাই হিলিয়াম পজিটিভ মানে হিলিয়ামের নিউক্লিয়াসটা টু পজিটিভ তো এই যে হিলিয়ামের নিউক্লিয়াসটি নিচ্ছি এর মধ্যে তো শুধু দুটো প্রোটন নেই তার সাথে আরও দুটো নিউট্রন আছে যদিও ওদের কোনো চার্জ নেই তা সত্ত্বেও ওরা তো মাসটা প্রোভাইড করছে এখন আলফা পার্টিক্যালের মধ্যে দুটো চার্জড পার্টিকেল আছে আর দুটো নিউট্রাল পার্টিকেল আছে মিল সব মিলিয়ে চারটে এখন আমরা জানি যে নিউক্লিয়নসগুলোর মাস প্রত্যেকটারই মোটামুটি একই ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটা হয়তো প্রোটনের ক্ষেত্রে একটু কম নিউট্রনের ক্ষেত্রে একটু বেশি রকম একটু আদ্রু চেঞ্জ হতে পারে বাট অন এন অ্যাভারেজ এই যে ভ্যালুটা এই মাসের যে ভ্যালুটা সেটা মোটামুটি একই তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুটো পার্টিকেল তারা চার্জ প্রোভাইড করছে আর চারটে পার্টিকেল মাস প্রোভাইড করছে এখান থেকে আমি সহজেই বলতে পারি যে এই হিলিয়ামের যে নিউক্লিয়াস সেটা যথেষ্ট ভারী মানে উইথ রেসপেক্ট টু দ্য চার্জ আমি বলতে পারি যে দুটো চার্জ চারটে পার্টিকেল দুটো চার্জের মাস মানে দুটো চার্জ আর চারটের মাস তার মানে এটা মোটামুটিভাবে বেশ ভারী আর এটা পজিটিভলি চার্জড পজিটিভ চার্জ হওয়ার জন্য এটা নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে এখন প্রশ্ন আসে যে এটা এই এত দূরে গিয়ে এই প্লেটে ধাক্কা খেলো কেন দূরে গিয়ে ধাক্কা খাওয়ার কারণ হল মোমেন্টাম একটা ট্রাক যদি খালি অবস্থায় দৌড়োয় ট্রাকের ড্রাইভার ব্রেক কষার পর ট্রাকটা যত তাড়াতাড়ি থামবে ওই ট্রাকটা যদি লোডেড থাকে যদি ওই ট্রাকের মধ্যে বালি বোঝাই থাকে তখন সেই ট্রাকটাকে থামাতে ড্রাইভারের অনেক বেশি কষ্ট হবে মানে ড্রাইভার আগে যে পরিমাণ ফোর্স দিলে ট্রাকটা থেমে যেত বা ট্রাকটা কিছু দূর গিয়ে থেমে যেত এখন সেই পরিমাণ ফোর্স দিলে ট্রাকটা আরও অনেক দূরে গিয়ে তারপর থামবে এই যে অনেক দূরে গিয়ে থামছে তার কারণ হলো কি না কারণ হলো মোমেন্টাম দুটো ট্রাকই মানে একটাই ট্রাক দুবার একই স্পিডে মুভ করছিল একবার ও এমটি অবস্থায় মুভ করছিল একবার বালি ভর্তি হওয়া অবস্থায় মুভ করছিল দুটোর ভেলোসিটি একই দুটোকে স্টপিং ফোর্স একই অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেকেন্ড কেসে মানে যখন বালি বোঝাই ছিল সেই সময় ট্রাকটা আগের চেয়ে বেশি দূরে গিয়ে তারপর থামছে তার কারণ হলো মোমেন্টাম আমরা জানি যে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে বলেই মানে আমি ফোর্স দিচ্ছি বলেই মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফোর্স এটা আমরা নিউটনের সেকেন্ড ল থেকে শিখেছি এখানেও একই জিনিস এখানেও এই আলফা পার্টিকেলটাকে টানছে এই নেগেটিভ চার্জ পার্টি প্লেটটা কিন্তু আলফা পার্টিকেল যেহেতু বেশ ভারী তাই আলফা পার্টিকেল খুব সহজে এদিকে ডেভিয়েটেড না হয়ে গিয়ে অনেকটা দূরে গিয়ে ডেভিয়েটেড হচ্ছে উল্টো দিকে বিটা পার্টিকেল বিটা হচ্ছে হাই স্পিড ইলেকট্রনস হাই স্পিড ইলেকট্রনস ইলেকট্রনস তো প্রোটনের তুলনায় অনেক হালকা মানে একটা প্রোটনের যা মাস ইলেকট্রনের মাস তার চেয়ে প্রায় ওয়ান এইট ফোর টাইমস কম মানে মানে ইট ইজ নট কম্পেয়ারেবল একটা হাতির সাথে মানুষের কম্পেয়ার করলেও তার চেয়েও বেশি ডিফারেন্স হবে তো একটা ইলেকট্রন অনেক বেশি হালকা সেই কারণে বিটা পার্টিকেল যেহেতু ইলেকট্রন পার্টিক্যালের ফোর্স ইলেক সরি ইলেকট্রন পার্টিক্যালের ফ্লো সেই কারণে এটা হালকা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি ডেভিয়েটেড হয়ে পজিটিভ চার্জ প্লেটে গিয়ে ধাক্কা খাচ্ছে আর মাঝখানে একজন রয়ে গেছে সে হলো গামা এই গামা কোনো দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে না বিকজ ইট ইজ নিউট্রাল কিন্তু আচ্ছা আলফা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার বিটা পার্টিকেলের পেনিট্রেটিং পাওয়ার আর গামার পেনিট্রেটিং পাওয়ার এদের মধ্যে সবচেয়ে বেশি পেনিট্রেটিং পাওয়ার হলো গামার এদের প্রপার্টিসগুলো বই থেকে একটু পড়ে নিতে হবে এদের ডিটেকশন মেথড পেনিট্রেশন পাওয়ার এইগুলো একটু পড়তে হবে গামা এমন একটা ফ্লো বা গামা এমন একটা রে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ফ্যামিলিটা আমরা জানি সেটা শুরু হচ্ছে রেডিও ওয়েভ থেকে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড়ো লেন্থ হলো রেডিওয়েভ তারপরে আসছি মাইক্রোওয়েভ রেডিওয়েভ তার থেকে লেন্থটা ছোট হচ্ছে মাইক্রোওয়েভের ওয়েভের জানি আমি মিটার গেজে রেডিওয়েভের ওয়েবলেন্থ হয় একশো মিটার দেড়শো মিটার পাঁচশো মিটার লম্বা রেডিও ওয়েভ হতে পারে মা মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সিটা আবার মেগা যে চলে যাচ্ছে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি মানে ওয়েবলেন্থ অনেকটাই ছোট কাজেই এর ফ্রিকোয়েন্সিটা হার্ট যেটা আমাদের রেডিও ওয়েভের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়তো কিলোহাট যে আসবে রেডিওতে যেটা এ এম অ্যাম্প্লিটিউড মডিউলেশন সেখানে আমরা ইউজ করি রেডিও ওয়েভ মাইক্রোওয়েভটা ইউজ করা হয় মোবাইল ফোনে মাইক্রোওয়েভটা ইউজ করা হয় এম রেডিওতে আর মাইক্রোওয়েভটা ইউজ করা হয় মাইক্রোওয়েভ ওভেনে তো মাইক্রোওয়েভ ওভেনে পার্টিক্যালগুলোকে ভাইব্রেট করায় তার জন্য রেজোনেন্স হয় আর রেজোনেন্স হওয়ার ফলে জিনিসটা গরম হয়ে যায় তো এই হলো মাইক্রোওয়েভ এই মাইক্রোওয়েভের পর যেটা আসছে সেটা হলো আমাদের আলট্রা মাইক্রোওয়েভের পর আসছে ইনফ্রারেড ইনফ্রারেড আমাদের এই এই যে হিট এনার্জি হিট এনার্জি ইজ এ ফর্ম অফ ইনফ্রারেড মানে এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেরই একটা পার্ট যেটা যখন সানলাইট আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ঢোকে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো এই গ্রিন হাউস গ্যাসগুলো এই ইনফ্রারেডটা অ্যাবজর্ব করে নেয় সানলাইটের যে ইনফ্রারেড রেডিয়েশান সেটাকে অ্যাবজর্ব করে নেয় আর ইনফ্রারেড হচ্ছে হিট যেহেতু অ্যাবজর্ব করে নিচ্ছে তাই আমাদের এনভায়রনমেন্টটা গরম হচ্ছে আর সেটাই ওই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য রেসপন্সিবল ইনফ্রারেডের পরে ভিজিবল রেঞ্জের মধ্যে চলে আসছি যখন প্রথম মোবাইল ফোন মার্কেটে আসে তখন এই ডেটা ট্রান্সফারের মেথড ছিল ইনফ্রারেড মোবাইল দুটো মোবাইলকে খুব কাছাকাছি রাখতে হতো এবং ইনফ্রারেড অন করার পর একটা হয়তো ছোট্ট ফাইল একটা ছোট্ট পিকচার জেপিজি ছোট্ট সাইজ আগে তো অনেক ছোটো ছোটো মোবাইল ছিল না মানে ক্যামেরা ছিল না মোবাইলের মধ্যে তো সেই সময়কার যে ছোটো ছোটো ওয়ালপেপারগুলো সেগুলো ট্রান্সফার করতেও আমাদের তিন মিনিট চার মিনিট করে লেগে যেত ইনফ্রারেডের পরে আসছি ভিজিবল লাইট মানে রেড কালার ভিজিবল রেঞ্জের মধ্যে রেড কালারের ওয়েবলেন্থ সবচেয়ে বড় আর রেড কালারের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম আর এই ফ্রিকুয়েন্সি কম হওয়ার জন্যই এর স্ক্যাটারিংটা কম হয় স্ক্যাটারিং আমরা জানি ল্যামডা টু দি পাওয়ার ফোরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয় স্ক্যাটারিংটা যেহেতু রেডের ল্যামডার ভ্যালুটা অনেক কম তাই স্ক্যাটারিংটা সরি রেডের ল্যামডা হ্যালটা যেহেতু অনেক বড় মানে রাদার দেন ভায়োলেট আর ব্লু তাহলে রেডের যেহেতু ল্যামডাটা অনেকটা বড় হচ্ছে আমি বললাম কি স্ক্যাটারিং হচ্ছে ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর মানে এর সাথে প্রপোর্শনাল তো যেহেতু রেডের লেন্থটা অনেকটা বড় তাই রেডের স্ক্যাটারিংটা ওর ফোর্থ টাইমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে মানে অলমোস্ট স্ক্যাটার করেই না সেই কারণে ডেঞ্জার সিগন্যাল হিসেবে আমরা রেড কালারটা ইউজ করি মানে এনভায়রনমেন্টের মধ্য দিয়ে রেড লাইটটা আসছে কিন্তু ওই রেড লাইটটার কোনো রকম স্ক্যাটারিং হচ্ছে না উল্টো দিকে ভায়োলেটের ক্ষেত্রে যেহেতু ফ্রিকুয়েন্সিটা বেশি তাই ওয়েবলেন্থটা কম আর ওয়েবলেন্থ কম হওয়ার জন্য স্ক্যাটারিংটা বেশি হয়ে যাচ্ছে তাই ব্লু বা ভায়োলেট এই কালারগুলো অনেক বেশি স্ক্যাটার করে তাই আমরা স্কাইকে ব্লু দেখি বিকজ সানলাইটের ওই ব্লু কালারটা স্ক্যাটার করে চারিদিকে ছড়িয়ে দেয় তো এই ভিজিবল রেঞ্জে মধ্যে থেকে যদি বেরোই মানে রেড থেকে একদম আমি ভায়োলেট অবধি গেলাম ভায়োলেটের পরেই যেটা আসছে সেটা হলো ভায়োলেট ইউভি ভায়োলেট আমাদের শরীরের জন্য ক্ষতি করে কিন্তু ভায়োলেট দিয়ে আমরা মেডিকেল সায়েন্সে অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি বা ভায়োলেট দিয়ে আমরা ওয়াটার পিউরিফাই করতে পারি তারপরে যেটা আসছে এক্সরে এক্সরের কাজ তো আমরা সবাই জানি ক্রিস্টালোগ্রাফি থেকে শুরু করে ফ্র্যাকচার কোথাও আছে কি সেটা বোঝার জন্য এছাড়াও এক্সরে এক্সরে আবার অনেক ধরনের হয়তো সফট এক্সরে হয় হার্ড এক্সরে হয় সেগুলো পরে আসছি যেটা আমরা এদের শিখে শিখেছিলাম ওই কীশো বল স্পেক ওই অ্যাটোমিক স্পেক্টার অ্যাটোমিক আমরা দেখেছি যে যখন ওই ট্রানজিশানটা হচ্ছে ট্রানজিশনে কখনো হার্ড ইউভি কখনো সফট ইউভি এই ধরনের জিনিসগুলো তো এক্স পরে আসছে আমাদের গামারে এক্স পরে আসছি গামারে তো গামারে কি কাজে লাগে গামারে হচ্ছে আমাদের ক্যান্সার ট্রিটমেন্টে রেডিয়েশন দিতে কাজে লাগে গামারে কারণটা কি গামারের পেনিট্রেশন পাওয়ার খুব বেশি ফলে পার্টিকুলার কোনো সেলকে বার্ন করিয়ে দিতে পুড়িয়ে দিতে গামারেকে ইউজ করা হয় এই গামারের চেয়েও ফ্রিকুয়েন্সি বেশি আরও একটা রেয়ের আছে সেটাকে বলা হয় কসমিক রে যেটা আমাদের বাইরের গ্যালাক্সি থেকে সব সময় আসে এই কসমিক রে আসছে আমরা বা কসমিক পার্টিকেল আসছে আমরা কি করে বুঝবো সন্ধ্যে থেকে সিএফএল ল্যাম্পগুলো জ্বালিয়ে রাখলে রাত্রিবেলা সিএফএল ল্যাম্পটা বন্ধ করে দিলাম মানে সন্ধ্যা থেকে জ্বল ছিল মোটামুটি সিএফএল ল্যাম্পটার ভেতরের পোর্শনটা ভেতরে যে প্লাজমাটা ছিল সেটা মোটামুটি এক্সাইটেড অবস্থায় ছিল অফ করে দেওয়ার পরেও মাঝে মাঝে দেখা যায় যে ওই লাইটটা হঠাৎ করে একটা ব্লিঙ্ক করে উঠছে সুইচ অফ একদম মানে ইলেকট্রিসিটির সাথে সমস্ত কানেকশন অফ দরকার হলে আমরা ল্যাম্পটাকে খুলে হাতেও রেখে দিতে পারি তবুও মাঝে মাঝে একটা ব্লিঙ্ক করে ওঠে মানে লাইটটা হঠাৎ হঠাৎ করে একটুখানি জ্বলে ওঠে এটার কারণ হচ্ছে ইউনিভার্সের আমাদের ইউনিভার্সের বাইরে থেকে সব সময় সব সময় প্রচুর প্রচুর পরিমাণে কসমিক পার্টিকেল আমাদের দিকে ছুটে আসছে তাদের মধ্যে কিছু কসমিক পার্টিকেল যখন ওই শেফল ল্যাম্পটার ভেতর দিয়ে পেনিট্রেট করে বেরিয়ে যাচ্ছে সেই পার্টিকেলটা ওই ভেতরের প্লাজমাটাকে এক্সাইটেড করে দিচ্ছে যার ফলে ওটা তখন কিছু সময়ের জন্য লাইট এমিট করছে যাই হোক এতগুলো কথা বললাম শুধু এটা বোঝানোর জন্য যে গামারে হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এখানে একটা জিনিস বলার আছে আমরা ছোটোবেলা থেকেই শিখেছি যে রেডিও অ্যাক্টিভিটি একটা নিউক্লি নিউক্লিয়ার প্রপার্টি মানে নিউক্লিয়াসের প্রপার্টি এটা যদি কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সাথে অন্য কোনো এলিমেন্টের কেমিক্যাল রিয়াকশান হয় তাও ওই এলিমেন্টটা রেডিও অ্যাক্টিভিটির কোনো রকম চেঞ্জ হয় না কেন চেঞ্জ হয় না বিকজ কেমিক্যাল রিয়াকশান মানে কেমিক্যাল বন্ডিং আর কেমিক্যাল বন্ডিংটা হয় সবসময় আউটার মোস্ট সেলের ইলেকট্রনের সাথে যেহেতু রেডিও অ্যাক্টিভিটি একটা নিউক্লিয়ার ফেনোমেনা সেই কারণে রেডিও অ্যাক্টিভিটির কোনো রকম চেঞ্জ হয় না এবার আমার প্রশ্নটা অন্য জায়গায় এই যে বিটা পার্টিক্যালটা বললাম এই বিটা পার্টিক্যালটাকে আমি একটু আগেই বলছিলাম যে বিটা ইজ নাথিং বাট দ্য ফ্লো অফ হাই স্পিড ইলেকট্রনস এই যে হাই স্পিড ইলেকট্রন্সের কথা আমি বলছি এই ইলেকট্রন্সটা আসছে কোথা থেকে এখানে দেখতে পাচ্ছি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা থেকে বিটারে বেরোচ্ছে আমরা একটু আগে বলেছি বিটা মানে হাই স্পিড ইলেকট্রনস আবার রেডিও অ্যাক্টিভিটি মানে নিউক্লিয়ার প্রপার্টি নিউক্লিয়াস থেকে যা হওয়ার হয় কিন্তু নিউক্লিয়াসের ভেতরে তো ইলেকট্রন থাকে না তাহলে কি করে ইলেকট্রন বেরোচ্ছে নিউক্লিয়াস থেকে প্রথমে ধারণা করা হয়েছিল হাইপোথিসিস যেটা আমরা আগের চ্যাপ্টারে দুটো হাইপোথিসিস পড়েছিলাম একটা হচ্ছে প্রোটন ইলেকট্রন হাইপোথিসিস তখন মনে হয়েছিল যে হয়তো নিউক্লিয়াসের ভেতরেও ইলেকট্রন থাকে এবং বাইরেও ইলেকট্রন থাকে সেই কারণে বিটারিকের সময় ওই ভেতরের ইলেকট্রনটা বেরোয় কিন্তু পরে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে না সেটা সম্ভব না কারণ তাতে স্টেবিলিটি থাকবে না এখন এই যে বিটাটা বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে এটা আমরা জেনেছি ইউকাওয়াজ মেশন থিওরি থেকে যেখানে বলা হলো যে এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন থাকে কিন্তু এরা তো চুপচাপ বসে থাকছে না প্রোটনের সাথে একটা পাই জিরো মেশন যোগ হয়ে তৈরি হচ্ছে আরেকটা প্রোটন প্রোটনের সাথে পাই মাইনাস মেশন যোগ হয়ে তৈরি হচ্ছে একটা নিউট্রন এই রকম জিনিসটা চলতে থাকছে আমরা জানি যে মেশনের একটা ক্লাউড তৈরি করে থাকে নিউক্লিয়নসগুলো এবং এই যে একটা নিউট্রন সে ভেঙে যাচ্ছে কিসে একটা পাই প্লাস মেশনে একটা পাই মাইনাস মেশনে তো এই যখনই পাই মাইনাস মেশনটা একটা নিউট্রিনকে এমিট করতে পারে এই যে নেগেটিভ চার্জ বা নেগেটিভ পাইয়ন এগুলোই অ্যাকচুয়ালি ইলেকট্রনকে সাবস্টিটিউট করছে মানে ও এমন বিহেভ করছে জাস্ট লাইক অ্যান ইলেকট্রন এখানে আসলে ইলেকট্রন নয় এটা নেগেটিভ চার্জ যেটা নিউক্লিয়াস থেকে বের হচ্ছে। সেটা শুধুমাত্র হচ্ছে এই মেশন ট্রানজিশনের জন্য বা মেশনের মধ্যে যে ইন্টার রিয়াকশান হচ্ছে সেগুলোর জন্য তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি আমরা যে ক্লাস ইলেভেনে প্রথম চ্যাপ্টারে চারটে ফান্ডামেন্টাল ফোর্স পড়েছিলাম সেই চারটে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে তিন নম্বর ফোর্সটা ছিল উইক ফোর্স এই উইক ফোর্সটাই এই নিউ রেডিও অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল উইক ফোর্সটাই রেডিও অ্যাক্টিভিটির জন্য রেসপন্সিবল এই উইক ফোর্সের জন্যই এই এই যে মেশনের যে কাজকর্মগুলো হয় মেশনের যে ডিভিশনগুলো হয় মেশনের যে ইন্টারাকশানগুলো হয় সেগুলো হয় ওই উইক ফোর্সের জন্য আর তার জন্যই রেডিও অ্যাক্টিভিটি ফেনোমেনাটা আমরা পাই এবার এই রেডিও অ্যাক্টিভিটিতে প্রথমেই যেটা আসছে সেটা হলো ডি ইকুয়েশন। ডিকে ডিকে ইকুয়েশন হচ্ছে আমরা জানি যে এখানে একটা জিনিস দেখছি মাইনাস ডিএন বাই ডিটি প্রপোর্শনাল টু এন প্রথমে আমরা যেটা বলেছিলাম যে এই রুমের মধ্যে যদি আশি জন থাকে তাহলে জন বেরিয়ে যাচ্ছিল যখন সত্তর জন আছে তখন ছজন বেরোচ্ছিল মানে ইনিশিয়াল নাম্বার অফ পার্সনস প্রেজেন্ট ইনসাইড দ্য রুম এটার উপর ডিপেন্ড করবে কতজন ডিকে হবে তাহলে যত বেশি সংখ্যায় লোক থাকবে তত বেশি ডিকে হবে তার মানে এই ডিকে রেটটা ডিপেন্ড করে কার উপর ইনিশিয়াল নাম্বার অফ পার্সনস প্রেজেন্ট ইনসাইড দ্য রুম এটার উপর ডিপেন্ড করবে যত বেশি সংখ্যায় লোকের মধ্যে থাকবে তত বেশি ডিকে রেটটা হবে এই যে মাইনাস সাইনটা এটা কি নির্ণ করছে ডিএনডিটি মানে রেট অফ ইনক্রিজ অফ নিউট্রন বা বোঝায় মাইনাস মানে রেট অফ ডিক্রিজ ডিক্রিজ বোঝাচ্ছে সেটা ইনিশিয়াল নাম্বার মানে সেই অবস্থাতে কতটা নিউক্লিয়ন্স আছে তার উপর ডিপেন্ড করে সো এটাকে লিখতে পারি মাইনাস ডিএনডিটি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ল্যামডা ইনটু এন সো ডিএন ডিটি ইকাল টু মাইনাস এন এবার আমি এটাকে একটু সাজিয়ে লিখি ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস ডিটি এবারে আমরা কি করবো এদের ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করলে ডিএন বাই এন ইকুয়াল টু মাইনাস ডিটি হরেন টি ইকুয়ালস টু জিরো তখন এন ইকুয়ালস টু এন নট আমি এন নটটা ধরছি একদম ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়ন্স প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস যখন ডিকে শুরু হয়নি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা সেই সময় এন নটটা হচ্ছে ওর সেই সময়কার নাম্বার অফ নিউক্লিয়ন্স প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস আর টি সময় পরে ওর নিউক্লিয়ন্সের নাম্বার হচ্ছে এন তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি জিনিসটা দাঁড়াচ্ছে এলএন এন কারণ ডিএন বাই এন এর ইন্টিগ্রেশন হয় এলএন লিমিটটা হবে ফ্রম এন নট টু এন টু মাইনাস আর এটা টি হয়ে যাবে তার লিমিট হবে জিরো টু টি সো ইট ইজ এলেন এন মাইনাস এলেন এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি টি মাইনাস জিরো এটাকে লিখতে পারি l n বাই এন নট ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি এলএনটা যদি উঠিয়ে দিই সো এন বাই এন নট ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস আর এই এনটা যদি শুধু বের করতে চাই তাহলে এন দাঁড়াবে এন নট ই টু দি পাওয়ার মাইনাস দিস আর এই যে ল্যামডা এই ল্যামডাটাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট ঠিক আছে তো এই হলো আমাদের ডিকে ইকুয়েশন এবার এই ডিকে ইকুয়েশন থেকে আমাদেরকে হাফ লাইফ বের করতে হবে হাফ লাইফ হচ্ছে এই হাফ লাইফটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু বোঝাই ডিকে ইকুয়েশনটার ইকুয়েশানটার দিকে তাকানো যাক ডিকে কে ইকুয়েশনে যদি একটা গ্রাফ করি এদিকটাতে টি আর দিকটাতে এন যদি আমি এর টাইমটা টি ইকুয়াল টু জিরো নিই তাহলে এনের এর ভ্যালুটা হলো এন নট এটাকে যদি আমি ইনফিনিটি নিই টি ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয় তাহলে এনের ভ্যালুটা হবে জিরো মানে ইনফাইনাইট টাইম পরে ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়ন্স প্রেজেন্ট ইন দিয়া ইন দ্য নিউক্লিয়াস এই সংখ্যাটা হয়ে যাবে জিরো তার মানে কোনো দিনই এইটা জিরোতে আসছে না ইনফাইনাইটে গিয়ে জিরোতে আসছে এটাকে বলা হয় ডি গ্রাফ তো দেখা যাচ্ছে কখনোই এই সংখ্যাটা কমতে কমতে জিরো হবে না মানে যখনই রেডিও অ্যাক্টিভ ডিকে হতে থাকবে তখনই যত নিউক্লিয়ান সংখ্যা কমতে থাকবে তত ডিকে রেটটাও কমে যাবে আমরা জানি যে আলফা বেরোলে টু ফোর কমে যায় মানে অ্যাটামিক নাম্বার টু কমে যায় মাস নাম্বার ফোর কমে যায় বিটাতে অ্যাটামিক নাম্বার একটা বেড়ে যায় মাস নাম্বার কিছু চেঞ্জ হয় না গামাতে কিছুই চেঞ্জ হয় না এইগুলো আমরা ছোটোবেলা থেকে শিখেছি তার মানে কি আস্তে আস্তে ওর ভেতরটা ফাঁকা হচ্ছে মানে নিউক্লিয়াসের ভেতরে যে মাল মশলাগুলো ছিল সেগুলো ফাঁকা হচ্ছে কিন্তু যত কমতে থাকছে নিউক্লিয়াসগুলো যত কমে যাচ্ছে তত ওর ওই প্রেশারটা কমে যাচ্ছে মানে ডিকে রেটটা কমে যাচ্ছে আবার ডিকে রেট যখন কমছে তার মানে কি কম সংখ্যায় এবার নিউক্লিয়ন্স বেরোবে একটা সময় আসবে কি আর নিউক্লিয়ন্স প্রায় বেরোচ্ছে না বললেই চলে মানে ইনফাইনাইট সময় পরে ওটা জিরো হবে ইনফাইনাইট সময় তো আমরা অ্যাচিভ করতে পারবো না তাই আমরা বলতে পারি যে ডিকে হতে হতে কখনোই কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়নগুলো শেষ হয়ে যাবে না তাই আমরা ফুল লাইফ না ধরে আমরা হাফ লাইফ ধরি মানে যদি ইনিশিয়ালি হাজারটা নিউক্লিয়ন্স ছিল তাহলে পাঁচশোটা হতে কত সময় লাগবে সেটাকেই বলা হয় হাফ লাইফ আমরা বুঝতেই পারলাম যে হাফ লাইফ বলতে বোঝায় এন ইকুয়াল টু এন নট বাই টু কখন হোয়েন টি ইকুয়াল টু টি হাফ এই টি হাফটাকেই বলা হচ্ছে হাফ লাইফ হাফ লাইফে এসে ইনিশিয়াল নাম্বারটা এন নট বাই টু হয়ে গেল তাহলে এই যে ইকুয়েশানটা আছে এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই ইকুয়েশানটায় যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই এন এর ভ্যালুটা হচ্ছে এন নট বাই টু ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ কেটে গেল হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ

মাইনাসটা যদি এদিকে নিয়ে চলে আসি তার মানে এটা হচ্ছে এলেন টু মাইনাস এলেন ওয়ান ইকুয়াল টু ল্যামডা টি হাফ এল এন টুর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর এল এন ওয়ান মানে জিরো ইকুয়াল টু ল্যামডা টি হাফ দেওয়ার ফোর টি হাফ ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা দিস ইজ দ্য ইকুয়েশন ফর হাফ লাইফ মানে আমাদের যদি ডিকে কনস্ট্যান্টটা জানা থাকে তাহলে এই ইকুয়েশান থেকে আমরা হাফ লাইফটা বের করে নিতে বা ভার্সা এরপরে যেটা আসছি অ্যাভারেজ লাইফ এর ক্যালকুলেশনটা আমাদের আসে না পরীক্ষাতে অ্যাভারেজ লাইফ লিখে ফেলি বা মিন লাইফ মিন লাইফের ডিরাইভেশনটা আমাদের সিলেবাসে নেই তা সত্ত্বেও যদি দেয় আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখান থেকে ওই পুরো ক্যালকুলেশনটা দেখে নিতে পারিস যদিও পরীক্ষাতে আসে না মিন লাইফ এভাবে লিখি টি মিন ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা এটা হচ্ছে মিন লাইফের রিলেশান জাস্ট মনে রাখবি ফর্মুলাটা মনে রাখলেই হবে মিন লাইফ ইকুয়ালস টু ওয়ান বাই ল্যামডা আর হাফ লাইফ ইকুয়ালস টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা আরেক ধরনের প্রশ্ন আসতে পারে যেখানে বলা হতে পারে যে হয়তো ওর হাফ লাইফটা দেওয়া আছে আর টোটাল টাইমটা দেওয়া আছে মানে বলা হলো যে একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যার হাফ লাইফ থ্রি হান্ড্রেড ইয়ার্স বা হাফ লাইফ হয়তো আমি ধরলাম থার্টি ইয়ার্স তাহলে হান্ড্রেড ইয়ার্স পর ওর আর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে মানে ধরলাম আমি রেডিয়াম নিয়েছি রেডিয়ামের আমি দশ গ্রাম রেডিয়াম নিয়েছি রেডিয়ামের হাফ লাইফ বলা আছে এবার বললো তাহলে এত বছর পর ওই রেডিয়ামটার মানে দশ গ্রাম রেডিয়ামের আর কতটুকু পরিমাণ বাকি থাকবে ডিকে হয়ে যাওয়ার পর সেটা বের করার জন্য আমরা একটা শর্ট ফর্মুলা মনে রাখবো সেই ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করতে হয় সেটাকে দেখে নিই একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ইনিশিয়ালি নিউক্লিয়নের সংখ্যা ছিল এন নট তাহলে একটা হাফ লাইফ পর আফটার

এখানে যেটা ছিল এন নট বাই ফোর তার আগে আবার একটা হাফ এন নট বাই ফোর মানে এন নট বাই এইট দ্যাট মিন্স এন নট ইন্টু ওয়ান বাই টু পাওয়ার থ্রি তারপর এখান থেকে একটা রিলেশন পাওয়া যাচ্ছে যে একটা হাফ লাইফ পরে হলে এখানে পাওয়ার ওয়ান দুটো হাফ লাইফ পর হলে পাওয়ার টু তিনটে হাফ লাইফ পর হলে পাওয়ার থ্রি চারটে হাফ লাইফ পাওয়ার পরে হলে পাওয়ার ফোর তাহলে আফটার এন হাফ লাইভস ক্যাপিটাল এন ইকুয়ালস টু আমি লিখতে পারি এন নট ইন টু হাফ টু দ্য পাওয়ার এন এনটা কি এনটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফস ঠিক আছে তাহলে এটা হলো আমাদের ফর্মুলা তাহলে এনটা কি এনটা হচ্ছে নাম্বার অফ হাফ লাইফ এবার ধরে লেট টি হাফ বি দা হাফ লাইফ অ্যান্ড টি দা টোটাল টাইম ঠিক আছে তাহলে এই এন এর সাথে এই দুটোর কি রিলেশন টোটাল টাইম দেওয়া আছে টি আর একটা হাফ লাইফ হতে সময় লাগছে টি হাফ ফোর নাম্বার অফ হাফ লাইফস এন ইকুয়াল টু সিম্পলি টি বাই টি হাফ তাহলে এই যে ইকুয়েশানটা আছে এটাকে আমি লিখতে পারি এন ইকুয়াল টু এন নট ইন টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ বা এটাকে আমি উপরে একটু ভালো করে লিখতে পারি এন বাই এন নট ইকাল টু হাফ টু দি পাওয়ার টি বাই টি হাফ এই হলো আমাদের ফর্মুলা যেখানে এনটা হলো এখন আর কতটা কতগুলো নিউক্লিয়ন বাকি আছে অবশিষ্ট আছে মানে আনডিকেড পার্ট তো এখান থেকে আমি ডাইরেক্টলি বসিয়ে করে দিতে পারি যে আনডিকেড পার্টটা কতটা তো এই ছিল রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটি এমন একটা চ্যাপ্টার যেখানে জয়েন্টের সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে এটা খুব স্কোরিং একটা চ্যাপ্টার খুব ইজিলি অঙ্কগুলো হবে নিউমেরিক্যালসের সময় সেগুলো দেখলে বোঝা যাবে তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে যে ফর্মুলাগুলো আছে সেগুলো ডাইরেক্টলি পুট করে অঙ্কগুলো করা যেতে পারে আর এই চ্যাপ্টারটা মোটামুটি মানে অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেকটা ইজি তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো